হ্যাঁ বল যাব অ্যাজ আ এন্টারটেইনার আমার জন্য মনে হয় এবং অ্যাজ আ পারফর্মার আমার জন্য স্টেজ পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ধরনের ছোটো থেকে বড় পর্যন্ত আমি চেষ্টা করি আমার 200% এনার্জি অ্যান্ড এফোর্ট দিয়ে সেটা এবং আমার মনে হয় স্টেজের একটা পারফরমেন্সের পরে যে আমার কাছে যে একটা প্রশান্তি দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথমবারের মতো সোলো পারফর্ম করছি নানা ছয়সে আই গেস দ্যাটস আ হিউজ অ্যাচিভমেন্ট ফর মি অ্যাজ ওয়েল অ্যাজ আ আর্টিস্ট এটা আমাকে আরও বেশি ইন্সপায়ার করবে টু ডু মোর সংস টু ডু মোর ইউনো ইন্টারেস্টিং প্রজেক্ট যেগুলো হয়তো বা আমি একটা সময় বছরের একটা দিন সবার সামনে তুলে ধরতে পারবো কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা আসলে সকলেই দেখে যেহেতু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ দেখে আর ইউটিউবের কারণে তো এটা আরও বেশি ইউনো এক্সেপ্টেন্স পায় সো নার্ভাসনেস তো ডেফিনেটলি আছে কারণ আমি রিহার্সেল করেছি মাত্র 3 ঘন্টা সো 3 ঘন্টা রিহার্সেলে একটা জাতীয় মঞ্চে পারফরমেন্স করাটা অনেক বড় চ্যালেঞ্জ আমি নিয়েছি কারণ যত শিডিউল চলতে কারণে অনেক বেশি রিহার্সেল স্টিল আম গোনা গিভ মাই বেস্ট এবং যেহেতু আমার পারফরমেন্সটা সবার শেষে তো চেষ্টা করবো ধামাকা দিয়ে শেষ সো দ্যাট উইল বি মাই ট্রাই এবং কোয়ালিটির সাথে সাথে কোয়ান্টিটি যদি অল্প হয় মানে এমন কাজ করতে চাই যদি ভ্যারিয়েশন আছে কারণ আমি সবসময় সব কিছু বিশ্বাস করি এবং কাজগুলো যেন মানুষের কাছে বিনোদনে ভরপুর হয় বিকজ এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু এই জগতে কাজ করছি সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের কাজ অডিয়েন্সকে এন্টারটেইন করে সো এন্টারটেইনমেন্টে ভরপুর থাকবে 2021 সো আই হ্যাভ এ হিউজ টাইট স্কেডিউল এবং ব্যাক টু ব্যাক শোজ ইন মেদিনীপুর অ্যান্ড আদার প্লেসেস সো আমাকে যখন ফোন দেওয়া হয় সেদিন আই ওয়াজ ইন ক্যালকাটা ইয়েস আমাকে ফোন দিয়ে বলেছে যে এরকম আপনাকে একটা অডিশনের জন্য ডাকা হয়েছে তো আই থট আচ্ছা ঠিক আছে আমি যদি এই মুভিতে একটা বুয়ারও ক্যারেক্টার পাই আই জাস্ট ডু ইট বিকজ এই মুভিতে এভরি ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট এভরি ক্যারেক্টার ইজ প্রেশিয়াস এবং এভরি ক্যারেক্টার উইল গেট আ লট অফ রেসপেক্ট অ্যান্ড লাভ ফ্রম দি অডিয়েন্স সো কোনো এক্সপেকটেশন নিয়ে যায়নি আমার অডিশনটা ছিল ডে 1 সকাল 8টায় মানে ফার্স্ট স্লটেই আমার অডিশনটা হয়েছে আমার মনে আছে আমি একটা সাদা শাড়ি পরে একটা হলুদ শাড়ি পরে গিয়েছিলাম উইদাউট এনি মেকআপ এবং জাস্ট ঘুম থেকে উঠে চলে গেছি বিটিভির ভবনে সো আমাকে যখন অডিশনের জন্য ডাকা হলো তখন বললো যে কিছু দেওয়া যাবে না মুখটা ধুয়ে আসে আমি আসো সো মুখটা ধুয়ে আমি জাস্ট ঢুকলাম এবং আমি সো লাকি যে আমি শ্যাম বেনাগলকে সামনাসামনি দেখতে পেরেছি আমার অডিশনের দিনে সো তখন তো আমি জাস্ট নট হ্যাপি আমি আমি পাবোই না শেষ জাস্ট নট গোনা হ্যাপেন সো আমি গেলাম এবং আমাকে ডায়লগস দিল আমি অডিশন দিলাম সব প্রপার অডিশনটা হলো অডিশনটা দিয়ে আমি সুন্দর করে সবার সাথে বিদায় নিয়ে চলে এসেছি সো আমি জাস্ট বলে এসেছি যে আমি অবশ্যই সুন্দর মনে শুটিংয়ে যাচ্ছি সুন্দর মনে সো ওখানে 15 থেকে 20 দিন কোনো নেটওয়ার্ক থাকবে না সো প্রবলি আপনারা ফোনে আমাকে রিচ করতে পারবেন না বাট যদি ইফ হুইচ ইজ এ ভেরি লেস প্রবাবিলিটি কখনোই কিছু হবে না যদি কিছু হয়ে যায় বাই চান্স আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এটা স্যাটেলাইট নাম্বার এই স্যাটেলাইট নাম্বার থেকে ফোন করলে আপনারা পাবেন সো আমরা র্যাবের শুটিং করছিলাম এবং সুন্দরবনের মাঝখান দিয়ে যেখানে কোনো নেটওয়ার্কে নও নাই অ্যান্ড হঠাৎ করে আমি স্যাটেলাইট ফোন থেকে একটা ফোন করলাম যে আচ্ছা ঠিক আছে 15-20 দিন ঘুরে গেল ঢাকা থেকে আমি শুনতে পাচ্ছি ঢাকা থেকে যেসব আর্টিস্টরা আসছে ওরা বলছে ব্রহ্মপুত্রের কাস্টিং হয়ে গেছে হয়ে গেছে সে হচ্ছে মনে মনে আমি বলছি আমার সাথে সিয়াম ছিল আমি বলছিলাম যে আমি তো অডিশন দিয়েছিলাম মনে হয় কিছু হয়নি জানা যায় তো রিয়াজ ভাই ছিল আমার সাথে সেটে রিয়াজ ভাই বললো কি যে তুই একটা ফোন দিয়ে দেয় হি ইজ সো মিস্টিরিয়াস উনি আমাকে জাস্ট বললো যে তুই ফোন দিয়ে দেয় ফোন দিকে দোষ কি সো আই মেড এ কল টু আর্টিস্টার অফিস যিনি আমাকে নিউজটা জানিয়েছে প্রথমে আধা ঘন্টা আমাকে এত কিছু বলেছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না আমি সরি বলছি যে জি আসলে আমি খুবই দুঃখিত পুরো ব্যাপারটার জন্য সব শেষে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি ঢাকায় এসে যোগাযোগ করুন আর আপনাকে তো এরপরটার জন্য সিট ফিক্স করা হয়েছে আর আমি স্যাটেলাইট ফোনে বুঝতে পাইনি হ্যাঁ তিনি ক্লিয়ারলি বলবেন সো দেন হি এক্সপ্লেইন টু মি অ্যাট দ্যাট টাইম মাই স্ক্রিন মাই এনার্জি অ্যান্ড মাই হ্যাপিনেস মানে আই গেস এক্সপিরিয়েন্স করেছিল সুন্দরবনের গাছপালার বাগে বিকজ দেয়ার ওয়াজ নো ওয়ান ওই ডেকের মধ্যে দেয়ার ওয়াজ নো ওয়ান সো দিস ইজ হাউ দিস প্রজেক্ট কেম টু মি এবং তার থেকে সেই দিন থেকে শুরু করে পুরো বছরটা
সে এক্সাইটমেন্টে কেটেছে এবং যখন পত্রিকায় নিউজ আসে যে আমি শেখ হাসিনার ইয়াং ক্যারেক্টারটা হচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আসলে এটা না অনেক বড় একটা বড় যে